সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাতাশাইপি চ্যানেলকে, আর বেল আইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো একদমই নতুন আর একদমই ভিন্ন ডিজাইনের একটি কুকিজ বিস্কিট রেসিপি। আশা করি আমার আজকের এই বিস্কিট রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই বিস্কিটটি আপনারা চা কিংবা কফির সাথে আর বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন, আর তৈরি করার পর মাসখানিক সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। বিস্কিট তৈরির জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণে বাটার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ অলিভ অয়েল, 1/2 কাপ পরিমাণ চিনি, এই চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সবকিছু একত্রে খুবই ভালো করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মিশানো হয়ে গেলে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন এই ডিমটাকেও খুব ভালো করে এভাবে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 7 মতো লবণ, 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন আবারও সবকিছু একত্রে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টোটাল 2.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি প্রথমে 2 কাপ ময়দা দিব, তারপর খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম, অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন। এখন বাকি যে 1/2 কাপ ময়দা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, দুটো এরকম হবে। এখন এই দুটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা অংশ আমি এরকম সাদা রাখবো, অন্য অংশের মধ্যে আমি চকলেট ফ্লেভার অ্যাড করব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি, 1/4 কাপ পরিমাণ আনসুইট ব্ল্যাক কোকো পাউডার। এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিয়েছি। 2টা ডো আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। এখন এগুলোকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। ফিরেলাম 1 ঘন্টা পর, নিচে এরকম একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিতে হবে। এর উপরে আমি 2টাকে দিয়ে দিব, এর উপরে আরও একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে এইভাবে পাতলা করে বেলুনের সাহায্যে বেলে নিব। বেলা হয়ে গেছে, আমি পার্চমেন্ট পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। এরকম একটি বোতলের যে ক্যাপ, এরকম ক্যাপ নিতে হবে, আর ক্যাপের সাহায্যে এইভাবে রাউন্ড শেপ করে করে কেটে নিতে হবে। লক্ষ্য করুন, এইভাবে কেটে নিতে হবে, পুরুত্বটা এরকম থাকবে। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, আর অবশিষ্ট ডোটাকে আবারও বেলে নিব। সেম প্রসেসে আমি চকলেট ফ্লেভারের যে ডোটা সেটাকেও বেলে নিয়েছি। এখন আবারও সেই বোতলের যে ছিপি, সেই ছিপির সাহায্যে আমি রাউন্ড শেপ করে কেটে নিব সেম একই মাপে। লক্ষ্য করুন, পুরুত্বটা ঠিক এরকমই থাকবে। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, অবশিষ্ট দুটাকে উঠিয়ে আবারও বেলে নিতে হবে। বিস্কুটের ডিজাইন করার জন্য প্রথমে আমি সাদা দুটাকে নিয়ে নিলাম, এর উপরে সামান্য একটু পানি লাগিয়ে, এর উপরে আমি চকলেট ফ্লেভারের যে দুটা কেটে রেখেছিলাম সেটা দিব, এর উপরে আবারও একটু পানি লাগিয়ে আমি সাদা দুটাকে দিয়ে দিব। এইভাবে আমি টোটাল 7টা দিব। দেওয়া হয়ে গেলে দুই সাইড থেকে খুবই সাবধানে এটাকে একটা একটার উপর এভাবে বসিয়ে দিব। একদমই সিম্পল তৈরি করে নেওয়া, তারপর হাতের সাহায্যে এইভাবে স্প্রেস করে সব সাইড থেকে একটা একটা সাথে ভালো করে লাগিয়ে দিতে হবে।
এরকম করে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বেক করার জন্য একটি প্লেটের মধ্যে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি, এর উপরে আমি শেপ করে রাখা বিস্কুটগুলোকে দিয়ে দিলাম। একটি প্যানের মধ্যে আমি হাই হিটে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট গরম করে নিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম, এর উপরে আমি প্লেটটাকে বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব 15 মিনিট। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। ফিরে এলাম 15 মিনিট পর, লক্ষ্য করুন উপর থেকে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। আমি আপনাদের হাতের সাহায্যে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন উপর থেকে হালকা ব্রাউন একটা কালার হয়েছে, আর নিচে থেকেও কিন্তু খুবই সুন্দর একটা কালার হয়েছে। এরকম করে আমি সবগুলো বেক করে নিয়েছি, তৈরি করে নিলাম মজাদার বিস্কুট। আশা করি আমার আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। চায়ের সাথে কফির সাথে এই বিস্কুটটা খুবই ভালো যায়, আর বাচ্চাদের টিফিনের জন্য এটা তৈরি করে নিতে পারেন। একদমই ইজি তৈরি করে নেওয়া, আর এটাকে আপনারা 2 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।